আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সব সময় এমন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যা আপনাদের আধ্যাত্মিকতার গভীর অনুভূতি দিতে পারে আর জীবনে সৎপথে চলার সাহসও। আজকের ভিডিওটি ঠিক তেমনই একজন অনেক উচ্চস্তরের সাধককে নিয়ে, যিনি আজ দীর্ঘ 23 বছর কোনো কিছুই না খেয়ে বেঁচে আছেন। এটা সত্যি ঘটনা, এটা কোনো গল্প নয়। তিনি এখনও এই দেহে বর্তমান। তার আগে একটু ভেবে দেখুন তো, আমরা জল বা খাবার না খেয়ে ঠিক কতদিন বেঁচে থাকতে পারব? নিশ্চয়ই বেশি দিন নয়, কিন্তু ওনার কাছে আমাদের এই উন্নত বিজ্ঞানও হার মেনেছে। আসলে ওনার জীবনে একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, তারপর থেকেই তিনি আজ এক অতি উচ্চস্তরের সাধক। আর এটা কি আমার আপনার দ্বারা সম্ভব? এই সব কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা, এবং প্রমাণসহ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সময় নিয়ে দেখুন, তবেই আসল রহস্যটা বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল রায়গড়ের কুসুমনাড়া গ্রামের বালক সত্যনারায়ণ হঠাৎই বেশ কয়েকদিন ধরে রাতে ঘুমলেই ঘুমের মধ্যে স্বপ্নে ভগবান শিবের দর্শন পেতে থাকে। বেশ কিছুদিন এইভাবে চলতে থাকে তার সঙ্গে। তারপর সে তার মাকে ঘটনাটি জানায়, কিন্তু তার মা কথাগুলো শুনেও কিছুই প্রতিক্রিয়া দেননি, কিছুই বুঝতে পারেননি। প্রতিদিনের স্কুল যাওয়ার মতো সেদিনও ছোট বালক সত্যনারায়ণ স্কুল গিয়েছিল। সালটা ছিল 16 ফেব্রুয়ারি 1998। সেদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎই তার কি এমন মনে হলো, একটি গাছের দিকে সে এগিয়ে এলো এবং সেই গাছের নিচে একটি শিবলিঙ্গের আকৃতির বড় পাথর রাখা ছিল। সেখানে একটা পুরনো ছুরি এক সাইডে পড়েছিল। সেই ছুরি নিয়ে সে নিজের জীব নিজেই কেটে শিবকে অর্পণ করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার কোনো ব্যথা যন্ত্রণা অনুভবই হলো না। তারপর তিনি সেখানেই বসে পড়লেন আর বাড়ি ফিরে যাননি। এবং তার ঠিক কিছুদিন পরেই তার মাথায় চুলে জটা হয়ে গেল, এবং তারও কিছুদিন পরে তার মায়ের মাথার চুলেও জটা ধরল। এরপর থেকে তিনি আজ দীর্ঘ 23 বছর একই জায়গায় ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, এবং এখনও তিনি জীবিত। আপনি গেলেই তার দর্শন পাবেন। তিনি কখনো ঘুমান না, দিন রাত একইভাবে বসে থাকেন। আগে মৌন থাকত, তবে এখন বিশেষ কিছু ভক্তদের সাথে আঙ্গুলের সাহায্যে ইশারায় কথা বলেন। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই তাকে কোনো কষ্ট দিতে পারে না। হিন্দিতে একটি চ্যানেল আছে আজ তাক। এই নিউজ চ্যানেলের কর্মকর্তারা বিশেষ কিছু মেডিকেল রিসার্চারকে নিয়ে গিয়েছিলেন বাবা সত্যনারায়ণের শরীর পরীক্ষা করতে, কিন্তু মেডিকেল সায়েন্সকেও তার কাছে হার মানতে হয়েছিল। তারা গিয়েছিলেন ডাক্তারের ভাব নিয়ে নিজের মধ্যে, কিন্তু ফিরে এসেছেন একজন ভক্ত হয়ে। এবার বলি আসল রহস্য। বাবা হঠযোগ করেন, তাই তিনি না খেয়েও জীবিত থাকেন। যোগের মধ্যে এমন কিছু বিশেষ মুদ্রা আছে যার দ্বারা এটা সম্ভব। তার মধ্যে প্রধান হচ্ছে খেচড়ি মুদ্রা। খেচড়ি মুদ্রা সম্পর্কে জানতে ভিডিওর শেষে খেচড়ি মুদ্রার ভিডিওটি স্ক্রিনে ফুটে উঠবে, ক্লিক করে দেখে নেবেন। আরও এমন সব মহাত্মাদের সম্পর্কে জানতে ও তাদের দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সেই সব মানুষদের যারা এখনও বন্দি চার দেওয়ালের মধ্যে, যারা জানে না জীবন মৃত্যুর ওপারে অনেক বড় জগৎ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।